হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জেবি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আজকে সবচেয়ে প্রথম আমি এই রান্নাঘরটা ঝেড়ে নেব। সব কাজটা শেষ করে নিলাম আর এখন সবজিটা কেটে নিচ্ছি। তো সবজি নিয়েছি এই যে পেঁপে, তো এখন এটাকে গ্রেট করে নেবো। তারপরে আমি স্নানে যাব, স্নান করে এসে তারপরে রান্নাটা করব। তো তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, পেঁপেগুলো কেটে গিয়েছিলাম ফুলে, তখন এটাকে গ্রেট করে নেবো। স্নান করে আর
সেটা দিয়েই হয়ে যাবে রাইটাকে ভালো করে নাড়াচাড়া করে নি দিয়ে দেবো এটার মধ্যে নুন এটাকে নাড়াচাড়া করে দিয়ে তারপরে এটাকে ঢেকে দিয়ে দেবো এই দেখো আমার তরকারি সবজিটা হয়ে গেছে আর এখন এটাকে আমি নামিয়ে দেবো আর এই সবজিটা হতে হতে আমি এদিকে কিছু টমেটো কেটে নিলাম এই দেখো টমেটো কেটে নিলাম তো এইগুলো দিয়ে এখন বানাবো টক এই দেখো বসিয়ে দিলাম কড়াইটা আর এখন টকটা বানিয়ে নেব বংশীতার ফেভারিট ও সে দেখছে ওর ফেভারিট টক তো টকটা এখন বানিয়ে নেব তো দিয়ে দিচ্ছি এটার মধ্যে তেল বৃষ্টি পড়ছে দেখো খুব জোরে দেখো জোরে বৃষ্টি পড়ছে দেখো চলো ঘরে চলো আমরা ভাত খাবো চলো চলো এই দেখো আমি আজকে এইগুলো জিনিস বানালাম এই দেখো মাছের মাথাটা দিয়ে এটা সবজি করলাম আর মাছের ঝোল করেছিল সেটা আর একটু টক করে করলাম আমরা ভাত বেড়ে নিলাম আমরা তিনজনের আমরা এখন তিনজনে ভাত খাবো কারণ হাজবেন্ড গেছে ইয়েতে বিবিতে বার্থডের জন্য কেক আনার জন্য তো কেক পেলে তো নিয়ে আসবে না হলে তো এমনি আসবে তো দেখা যাক কি হয় আর ও যাওয়ার আগে একটু ভাত খেয়ে গেছিলো মাছের ঝোল দিয়ে তো এসে আবার খাবে তো আমরা এখন খেয়ে নিয়ে খেয়ে আবার ফিরে আসবো এসে পড়লাম বন্ধুরা সন্ধ্যা বাতিটা দিয়ে তারপরে এখন এসে পড়লাম আর এই দেখো এই যে এইটা কেক এটা আনলো ও গিয়ে আর এখন এটাকে ভাবছি একটু ডেকোরেশন করে নিই মানে যার বার্থডে তার নামটা তাকে তো তার নাম তো আর লিখতে পারবো না তো হ্যাপি বার্থডে লিখতে পারি কি না দেখি একটু তো যদি লিখতে পারি তাহলে তো ভালো আর এটাকে একটু ডেকোরেশন করে নিয়ে আসছি এই দেখো বন্ধুরা আমি কেকটা একটু ডেকোরেট করে আনলাম তো এতটা তো সুন্দর হয়নি কিন্তু ওদের জন্য এইটা করলাম আর কি এই যে ওরা দুজনের জন্য এটা করা হলো আজকে আসলে এই যে মাছটা দেখছো ওর আজকে দুবছর হলো তো বাপ্পি বংশীতারা সকাল থেকে বলছে ওর নাকি বার্থডে করবে তো বংশীতা ও বলছে কি কেন কেকটা নিয়ে আসলো ওর জন্য তো মাছটা তো আর কাটতে পারবে না তো বংশীতা এটাকে কাটবে তো তোমরা দেখতে থাকো ও কাটবে ওরা ইয়ে করবে এনজয় করবে তোমরা সবাই উইশ করবে এই ফিশটা যেন আরো অনেক বছর বেঁচে থাকে
প্রথমে ওর খাওয়াটা দিয়ে দিই, তারপরে আমরা খাবো।